हेलो बंधुरा, हैप्पी विद जून चैनल तुम्हारे सबाई के स्वागत जाना। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भलो आछो। तो आमराओ सबाई भलो आछी आर शुभ विजय अनेक अनेक शुभेच्छा तुम्हारे। भाबछिलाम जे मंदिरे गिए तारपर तुम्हारे साथे कथा बोलबो, किन्तु आकाशेर अवस्था खूब खराब, बिस्टी होते पारे, तो सेजन्य एखोनी शुरू करे दिलाम भिडियोटा। तो बंधुरा, आज के आमी की करी ना करी सब तुम्हारे साथे शेयर करब। तो आमी रान्नाघरे आछी, रान्ना करछी। तो चलो देखो आमी की की रान्ना करछी, देखिए दिच्छी तुम्हारे। देखो एखाने जे माँस बसिए दिएछी, तो आज के प्रेसारे माँसटा करछी। हजबैंड बोलो प्रेसारे रान्ना करो, प्रेसारे ओर खेते भालो लागे। और एखाने देखो कड़ाई चापिए दिएछी, आलू भाजा करब और काकरोल भाजा करब। और एखाने आछे भात, देखो এখানে আছে ভাত। আর বেশি কিছু রান্না করছি না, কেননা হাজবেন্ড আর ছেলে ওরা দুটো তিনটে সবজি বেশি খেতে পারে না। তো আমাকে এটাই বলল যে আলু ভাজা করো আর মাংস করো, তাহলেই হয়ে যাবে। তো আর সবাই তো ব্যস্ত, আজকে ঠাকুর ভাসানির ওখানে চলে গেছে হাজবেন্ড মন্দিরে, ওখানে কি কি করছে। তো দেখি আমি রান্না করে যদি যেতে পারি, আকাশটা ভালো হয় তাহলে যাব, না হলে যাব না। তো তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখানে এই যে আলু ভাজা, ভাত আর এই যে মাংস ছেলেকে খেতে দিব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো কত কি বৃষ্টি, মানে সে গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে গেছি আর ছেলে বাইরে আছে। তো এখন যাব আমরা ভাসান দেখতে। তো আমাদের কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি এই যে এই দিদির দেওয়া এই শাড়িটা পরেছি আর হালকা সেজেছি, বেশি সাজিনি। আর এই যে হাজবেন্ড ম্যাচিং করছে ব্লাউজের সাথে। গুড ইভিনিং বলে দাও। হাই, গুড ইভিনিং। আর শুভ বিজয়া সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমরা এখন বেরিয়ে যাব, তারপর ওখানে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা দেখো, দিদি এসেছে আমাদের বাড়িতে, এই যে রেডি হচ্ছে, সবাই মিলে যাব। এই যে এখানে ভাগ্নি মোবাইল দেখছে, এদিকে তাকা একটু, শুভ বিজয় বলে দে। রেডি হচ্ছে, ব্যস্ত আছে। তো রেডি হয়ে আমরা চলে যাব, তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে আরও। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি মন্দিরে। আর এদিকে দেখো লোকে, লোক কত লোকের ভিড়। আর যেহেতু এই এই প্রতিমাটায় সবার লাস্টে ভাসানো হয়, তাছাড়া যত বাজারে প্রতিমা ছিল সব ভাসানো হয়ে গেছে। আর এখানে খুব মানে অনেক রাত পর্যন্ত মেলাটা হয়। আর দেখো কত এখানে লোক নাচছে, ডান্স করতেছে। এখানে পুরুষদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য আলাদা। যাদের নাচ করার ইচ্ছে তারা এখানে নাচছে। ডিজে লাগানো হয়েছে, লাইটিং করা হয়েছে। আর দেখো মাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ওখান থেকে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। দেখো এখানে সবাই বিরিয়ানি খাচ্ছে, তো সবাই বসে আমরা খাচ্ছি। খাওয়া দাওয়ার পর আবার দেখো এখন বেরিয়ে পড়লাম রাস্তায়। তো একটু রাস্তায় যে লাইটিং করেছে, তোমাদের সাথে একটু লাইটিংটা শেয়ার করলাম। এখানে লাইটিংটা দেখো বিভিন্ন ধরনের ছবি মাঝে মাঝে আসতেছে, কখনো কার্টুন ক্যারেক্টার, কখনো প্রতিমার ছবি এরকম। আর দেখো এই পুকুরটাতেই সব প্রতিমা ভাসানো হয়েছে। দেখো জলগুলো ঘোলা হয়ে গেছে। তো এখানে একটু তোমাদের শেয়ার করে দিলাম। আর এখানে ঘাটও করা হয়েছে। আর দেখো প্রতিমা বিসর্জন দেখার জন্য কত লোক এখানে আগে থেকে দাঁড়িয়ে আছে। আর এখানে না ভেতরে প্রচণ্ড গরম, তো এখানে একটু ঠান্ডা হাওয়াও। তো এখানেই সবাই একটু আমরা এখানে রেস্ট করলাম। আর দেখো এখানে যাত্রী প্রতীক্ষালয় আছে, ওখানেও সবাই মানে প্রতিমা বিসর্জন দেখার জন্য ওখানে দাঁড়িয়ে আছে আগে ভাগেই। তো ভালোই লাগছে। আর দেখো এইদিকে লোক, রাস্তা ভর্তি সব, মানে যত রাত হচ্ছে তত মানে লোকে লোক হচ্ছে। আর আমরা এখনই চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, কেননা অনেক রাত হবে আজকে প্রতিমা বিসর্জন হতে। আকাশটা ভালো আছে, তো কেউ যাচ্ছে কেউ আসছে, এরকমই ভালোই লাগে। তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আমাদের এখানকার গ্রামের মেলা, একটু কমেন্ট করে জানিও আমাদেরকে। আর আমরা দেখো এখন চলে যাব বাড়িতে, টোটো ঠিক করা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে।
তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি আর ড্রেসটা শুধু চেঞ্জ করছি, এখনো ফ্রেশ হইনি। তো ভিডিওটা শেষ করে দিব। আজকে আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে যে বেল আইকনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে চলে যায়। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখার সময় প্লিজ স্কিপ করে দেখো না, তাতে চ্যানেলের খুব ক্ষতি হয়। তোমাদের যদি আমার ভিডিও পছন্দ না হয় তো দেখো না, কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে তোলে। আর আজকে এখানেই রাখি, টাটা, গুড নাইট আর শুভ বিজয় আবারও বলছি। তো তোমরা সবাই ভালো থেকো।